আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি, অ্যাসিডিটি ইন অর্গানিক কম্পাউন্ডস। বিভিন্ন পরীক্ষা ও এক্সামে আসে বিভিন্ন অর্গানিক অণু, তাদের অ্যাসিডিটি ক্রম নির্ণয় করতে দেয় বা কার অ্যাসিডিটি বেশি কার কম সেটা ডিটারমাইন করতে হয়। তো তার জন্য আজকের এই টপিক, আমরা অ্যাসিডিটি জিনিসটা দেখব এবং কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রথম আলোচনা করছি যে একটা অ্যাসিড তার ডেফিনেশনটা কী, সেটা বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন তত্ত্ব আছে। যেমন তোমরা আরহেনিয়াস তত্ত্ব পড়েছো, সলভেন্ট থিওরি পড়েছো, তোমরা লুইস তত্ত্ব পড়েছো, কিন্তু আমরা এখানে যেটা প্রধান তত্ত্ব সেটা আমি শুরু করছি যে ব্রনস্টেড থিওরি। এই ব্রনস্টেড লাউরি যে তত্ত্ব আছে সেখানে কি বলছে, অ্যাসিড হচ্ছে তারাই যারা হচ্ছে প্রোটন অর্থাৎ এইচ প্লাস দান করে। ঠিক আছে, যেমন ধরো তোমাদের আমি দেখাচ্ছি যে একটা অ্যাসিড এইচ একটা অ্যাসিড, ঠিক আছে, সে জলীয় মাধ্যমে বিয়োজিত হয়ে এইচ থ্রি ও প্লাস আয়ন এবং এ মাইনাস আয়ন তৈরি করছে। তো এইখানে বিয়োজিত অংশ এটা আর এটা অবিয়োজিত অংশ, এদের মধ্যে একটা সাম্য বিরাজ করে। তো এই সাম্য বিরাজ করছে এবং এখানে অ্যাসিডের এই এটাকে বলা হচ্ছে তার করেসপন্ডিং কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এবার এই যে সাম্যটা হয়েছে এর একটা সাম্য ধ্রুবক যদি আমরা দেখি, সেই সাম্য ধ্রুবকটা হচ্ছে আমার এই যে রিয়্যাক্ট প্রোডাক্ট দুটোর গাড়ত্বের গুণফল বা রিয়াক্ট্যান্ট দুটির গাড়ত্বের গুণফল। এখান থেকে যদি আমি এইচ টুটাকে এদিকে গুণ করে দিই সেইখানে পাই কে ইন্টু এইচ টু সমান এই অংশটা, এটাকে বলছি কে এ বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিড বিয়োজন ধ্রুবক। এক্ষেত্রে বলে রাখি এই যে অ্যাসিডগুলো সাধারণত মৃত্যু অ্যাসিড বলেই এই সাম্যটা বিরাজ করে। তীব্র অ্যাসিড 100% স্ট্রং অ্যাসিড, তাদের ক্ষেত্রে 100% আয়নিত হয়ে গেলে এই সাম্যটা বিরাজিত হয় না। কিন্তু আমরা অর্গানিক মলিকিউলস আর অর্গানিক কম্পাউন্ডের কথা আলোচনা করছি যাদের মধ্যে এরা সাধারণত উইক অ্যাসিড হয় এবং তাদের মধ্যেই সাম্যটা থাকে। তো এরপর দেখো তোমাদের বিজ্ঞানী সোরেনসন পিএইচ এর বলেছিলেন পিএইচ মানে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন। সেখান থেকে আমরা কে অর্থাৎ অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মাইনাস লগারিদম নিলে আমরা পিকে পাই। এই পিকে দিয়েও আমরা উইক অ্যান্ড স্ট্রং অ্যাসিড ডিফারেন্স করতে পারি না। যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে পিকে হবে নেগেটিভ, পিকে নেগেটিভ মানে কে এটা হবে গ্রেটার দ্যান ওয়ান, আর যদি উইক অ্যাসিড হয় তাহলে পিকে হবে পজিটিভ অ্যান্ড কে হবে লেস দ্যান ওয়ান। অর্থাৎ কে এটা তোমরা এখানে যদি দেখো এই যে কে সমীকরণটা, কে এর সঙ্গে এইচ থ্রি প্লাস কিন্তু প্রপোর্শনালি, যত এইচ থ্রি প্লাসের গাড়ত্ব বেশি হবে অর্থাৎ যে অ্যাসিড যত বেশি এইচ প্লাস ত্যাগ করবে এইচ থ্রি প্লাস তারই হচ্ছে তত বেশি অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটির সঙ্গে পিকে এটা কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ পিকে যত কম অ্যাসিডিটি তত বেশি, পিকে যত বেশি অ্যাসিডিটি তত কম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা মেন গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করছি, দেখো যে কনজুগেট অ্যাসিড বেস থিওরি। আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম ওটা হচ্ছে একটা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার লিখেছিলাম, সেখানে একটা অ্যাসিড এইচ প্লাস বা এইচ থ্রি প্লাস ত্যাগের পর কনজুগেট বেসে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই যে সমীকরণটা তোমরা দেখলে এখানে দেখো এখানে হচ্ছে এই যে কনজুগেট বেসে পরিণত হচ্ছিলো, এটা যত বেশি স্টেবল হবে এই সাম্যটা তত বেশি ডান দিকে ঘেরে থাকবে এবং তত বেশি এইচ প্লাস আয়ন ত্যাগ করবে। তাই আমরা বলতে পারি গ্রেটার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, এই কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে গ্রেটার দ্য অ্যাসিডিটি অফ অ্যাসিড অর্থাৎ সেই অ্যাসিডের অম্লত্ব তত বেশি হবে। এটি হচ্ছে মূল সূত্র অর্গানিকের, তাই এটা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, গ্রেটার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস গ্রেটার ইজ দ্য অ্যাসিডিটি অফ অ্যাসিড। এবার আমরা বলি এই যে স্টেবিলিটি ফ্যাক্টর পেলাম অর্থাৎ এই স্টেবিলিটি আমরা কীভাবে ডিটারমাইন করব, স্টেবিলিটি ডিটারমাইন করার মূল ফ্যাক্টর হচ্ছে অ্যারোমেটিসিটি বা ইকুইভ্যালেন্ট নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, হাইড্রোজেন বন্ডিং, হাইপার কনজুগেশন, স্টেরিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, ফিল্ড এফেক্ট, এই যে এফেক্টগুলো আছে এর সম্বন্ধে একটা একটা করে প্রবলেম আমরা করব এবং দেখব যে এদের উপর কীরকম অ্যাসিডিটি নির্ভর করে। আচ্ছা এবার আমরা এক একটা করে প্রবলেম দেখছি এবং তাতে বিভিন্ন ফ্যাক্টরগুলো কীরকম কাজ করে সেটাও দেখব। প্রথম ধরো আমরা ডিটারমাইন করতে চেয়েছি হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড বিটুইন ফর্মিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের যদি পিকে দেওয়া থাকে, দেখো এই পিকে 3.75 এখানে 4.75, তো পিকে থেকেই কিন্তু আমি পরিষ্কার বলতে পারি পিকে যার কম তার অ্যাসিডিটি তত বেশি অর্থাৎ ফর্মিক অ্যাসিড স্ট্রঙ্গার অ্যাসিড। কিন্তু আমাদের বেশিরভাগ প্রবলেমই আসে যেখানে পিকে এর মান দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কী করব না সেই রকম আমরা এরকম কনজুগেট বেস পেয়ারিংয়ে ভেঙে নেবো।
এবং এইটা হচ্ছে ফরমিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস। অ্যাসিটিক অ্যাসিডে বলে এইটা। এবার এই দুজনের মধ্যে আমাদের কম্পারেটিভ অর্থাৎ তুলনা করতে হবে কার স্টেবিলিটি বেশি। এই স্টেবিলিটি বেশি তুলনামূলক আলোচনা করতে গেলে সবসময় লক্ষ্য করবে যেখানে পার্থক্য সেখানেই আছে উত্তর। যেমন ধরো এই দুটো স্ট্রাকচারের মধ্যে এই অংশটা দুজনেরই কমন, কিন্তু এখানে হাইড্রোজেন এখানে মিথাইল আছে। এবার দুটোর পার্থক্য কি না মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, তো এখানে মাইনাস চার্জ অলরেডি আছে, যদি প্লাস আই এফেক্ট আরও দেয় তা ইলেকট্রন ডেন্সিটি এখানে কি হবে আরও বেড়ে যাবে। ইলেকট্রন ডেন্সিটি একই আছে আরও বেড়ে যাওয়ার জন্য কি হবে চার্জ বেড়ে যাবে। চার্জ বেড়ে যাওয়া মানে সেটা আনস্টেবল। আনচার্জ স্পিসিস সবসময় স্টেবল হয় আর চার্জ স্পিসিস সাধারণত আনস্টেবল হয়। তাহলে এখানে এইচ এখানে মিথাইল আছে, মিথাইলের প্লাস আই ভ্যালুর জন্য এটা আনস্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল। এটা যেহেতু বেশি স্টেবল হয়ে গেল তাই ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি। এবার দেখো আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি, যে ধরো অ্যাসিটিক অ্যাসিড আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আলফা ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আলফা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এবং ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখো মিথাইলের প্লাস আই এফেক্ট থাকলেও ক্লোরিন বা ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট বর্তমান, এবং ফ্লুরিন যত বেশি থাকবে তত বেশি টেনে নেবে, তাহলে মাইনাস আই এফেক্ট যত বেশি হবে অক্সিজেন থেকে ইলেকট্রন ডেন্সিটি তত কমে যাবে, অর্থাৎ চার্জ নেগেটিভ চার্জ যত কমে যাবে তত বেশি টেন্ডস টু নিউট্রাল, অর্থাৎ এই আয়নটা অর্থাৎ কনজুগেট বেসটা তত বেশি স্টেবল হবে। এবং তার জন্যে এই অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপর তিনটে ক্লোরিন, দুটো ক্লোরিন, একটা ক্লোরিন থাকলে এইভাবে অ্যাসিডিটি হবে। আচ্ছা এরপর দেখো যে এখানে আমরা আলফা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, এটা হচ্ছে বিটা ক্লোরো নিয়েছি, বিটা পজিশনে আছে, ঠিক আছে, বিটা ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড। তো এখানে ক্লোরিনটা দূরে আছে, এখানে ক্লোরিনটা কাছে আছে। আমরা জানি আই এফেক্ট যত দূরে যায় ইন্ডাকটিভের তত কমে যায়, সেই জন্য এতে যতটা জোরে টানতে পারবে এ ততটা জোরে টানতে পারবে না, সেই জন্য অ্যাসিডিটি এটার বেশি হবে দেন এইটা, ঠিক আছে। এরপরের প্রবলেমটা দেখো, এরপরের প্রবলেমটা কি না দুটো অণু নিয়েছি, দেখো এই দুটো অণু হচ্ছে একই গঠন, শুধু এই সি ডবল এইচের দিকে ক্লোরিন দুটো আছে আর এখানে সি ডবল এইচের উল্টো দিকে ক্লোরিনগুলো আছে। পিকে ভ্যালু দুজনে দেখো এটা 6.07, 5.767, কম পিকে অর্থাৎ এটা স্ট্রঙ্গার অ্যাসিড, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এদের অনুবন্ধী ক্ষারকটা যদি ভাঙি, দেখো এইটা একটা তৈরি হচ্ছে এর বেলা, এইটা পরিষ্কার কোনটা স্টেবল না এইটা স্টেবল, তাই এর অ্যাসিডিটি বেশি, এটা কিন্তু আনস্টেবল বা লেস স্টেবল। কেন লেস স্টেবল সেটা বোঝো, এখানে দেখো এই যে যখন আয়নে বিয়োজিত হয়েছে এইখানকার আয়ন আর এইখানে ক্লোরিন, এটা হচ্ছে ডেল্টা মাইনাস পার্ট, যাদের মধ্যে একটা রিপালসান কাজ করছে বাই পেস। তো এবার আই এফেক্ট এটা ডাইরেক্ট নয়, এটা হচ্ছে স্পেশিয়াল একটা রিপালসান হচ্ছে বিটুইন দুটো পোল অর্থাৎ দুটো মেরুর মধ্যে। এই যে রিপালসান হচ্ছে এটাই হচ্ছে আমার এখানে ফিল্ড এফেক্ট। ফিল্ড এফেক্ট মনে রাখবে যে বাই পেস হয়, বাই হচ্ছে সলভেন্ট সেপারেটের মধ্যে দিয়ে হয়, কোনো বন্ডের থ্রু দিয়ে কিন্তু হয় না। তো এখানে এটা হচ্ছে এই ফিল্ড এফেক্টের জন্য এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল, এবং তাই এই মলিকুলটার অ্যাসিডিটি বেশি। আচ্ছা এরপর চলে আসছে দেখো পরের অংশ, যাও আমরা ইথেন নিয়েছি, ইথিন আর অ্যাসিটিলিন নিয়েছি, এদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি। তো এক্ষেত্রে আমরা এইচ প্লাস আয়নে বিয়োজিত করেছি এবং কনজুগেট বেসগুলো আমরা রেখেছি। কনজুগেট বেসগুলো যদি আঁকা হয় দেখা যাবে এটা এসপি থ্রি কার্বন, এটা এসপি টু, এটা এসপি কার্বনে আছে। এখন এই প্রবলেমটার ক্ষেত্রে কারা বেশি স্টেবল বুঝবো কী করে, না আমি এখানে দেখবো কোনটা লাইক চার্জ কোনটা আনলাইক চার্জ। তো লাইক চার্জ কাকে বলে না, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বিয়ার্স নেগেটিভ চার্জ ইজ দ্য লাইক চার্জ, ঠিক আছে। এখানে কার্বন দেখো এসপি সংক্রায়িত অর্থাৎ এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার বেশি মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আছে অর্থাৎ সেই ইলেকট্রনের নেগেটিভিটি বেশি বা তড়িণাত্মকতা বেশি, সেই বেশি তড়িণাত্মক মৌল নেগেটিভ চার্জ বহন করছে বলে লাইক চার্জ। এখানে তড়িণাত্মকতা একটু কমেছে, এখানে আরও কমেছে, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে এই অংশটা। তাহলে আবার বলছি এস ক্যারেক্টার বেশি মানে তড়িণাত্মকতা বেশি, বেশি তড়িণাত্মক মৌল নেগেটিভ চার্জ বহন করছে তাই এটা লাইক চার্জ, তাই অ্যাসিটিলিনের এই আয়নটা হচ্ছে কনজুগেট বেসটা হচ্ছে স্টেবল দ্যান ইথিলিন দ্যান ইথিন, ঠিক আছে। তো সেই জন্য অ্যাসিটিলিন হচ্ছে হাই অ্যাসিডিক, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক, তারপর ইথিলিন অ্যান্ড সবচেয়ে কম হচ্ছে ইথেন। নেক্সট প্রবলেম দেখো ফেনল আর মিথানল, এটাকে অনেক সময় এভাবে ভাবা যায় যে অ্যালিফেটিক অ্যালকোহল অ্যান্ড অ্যারোমেটিক। তো এই যে দুটো প্রবলেম দেখো, ফেনলটাকে যদি আমরা কনজুগেট বেসে ভাঙি তাহলে ফেনক্সাইড আয়ন পাই, এই ফেনক্সাইড আয়নের অক্সিজেনের মতো যে লোন পে ইলেকট্রনটা আছে এটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে,
এবং তার ফলে আমরা এই রেজোনেন্স হাইব্রিড মলিকিউলটা পাবো। এখানে দেখা যাচ্ছে অক্সিজেনের চার্জটা লোকালাইজড না হয়ে ডিলোকালাইজড উইথ ফিনাইল রিং, এবং তার জন্য চার্জটা দেখো এতগুলো কার্বন বা এতগুলো অ্যাটমের মধ্যে স্প্রেড আউট হয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে, এবং তার জন্যে পার অ্যাটম চার্জ অনেক কমে গেবে, এটা হচ্ছে অনেক বেশি স্টেবল। তাহলে একটা আয়ন যত বেশি রেজোনেন্স করে তার স্টেবিলিটি তত বেশি হয়, সেই জন্য এই ফিনক্সাইড আয়নটা অনেক বেশি স্টেবল। কিন্তু মিথানলের বেলায় দেখো এইচ প্লাস ট্যাগ করার পরও আমরা এখানে ও মাইনাস যেটা পাচ্ছি এটা লোকালাইজড, কোনো রেজোনেন্স করতে পারছে না। উপরন্তু মিথাইলের প্লাস আই প্রভাবের জন্য অক্সিজেন উপর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে তুলেছে, চার্জ বেড়ে যাওয়ার জন্যে এটা আনস্টেবল, সেই জন্য ফেনলের অ্যাসিডিটি অনেক বেশি দেন মিথানল। এটাকে আমরা সেখানে কার্বলিক অ্যাসিডও বলে থাকি। আচ্ছা, আমি এখানে বারবার এইচ প্লাস লিখছি কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে এগুলোকে সব এইচ থ্রো প্লাস বলা যায়, ঠিক আছে, এটাই এখন ঠিক। আচ্ছা, নেক্সট প্রবলেম আছে, দেখো যে আমি কতগুলো অণু নিয়েছি এখানে, ফেনল, অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রো, প্যারানাইট্রোফেনল এবং হচ্ছে এটা প্যারাক্রিসল বা প্যারামিথাইল ফেনল। তো এই মলিকুলের মধ্যে দেখো এদের যদি সবাইকে করসপন্ডিং কনজুগেট বেসে ভাঙতাম তাহলে অর্থ আর এই মেটা প্যারানাইট্রো, অর্থ আর প্যারানাইট্রো ফেনলের বেলা কী হতো, লঙ্গার রেজোনেন্স পেতাম। কীরকম না, ও মাইনাসটা পড়তো এখানে, পড়তো এটা খুলে এখানে যেত, এটা খুলে এখানে আসতো, ঠিক আছে, এখান এটা এখানে পড়তো, এটা খুলে এখানে যেত, এখান এখান থেকে আবার এখানে আসতো, এখান থেকে এখানে দ্বিবন্ধন খুলতো, মানে লঙ্গার রেজোনেন্সটা এখানে হতো। ঠিক অর্থবেলা তো এখানে লঙ্গার রেজোনেন্সটা হবে, অর্থাৎ নাইট্রো গ্রুপটার মাইনাস আর প্রভাবটা এখানে অ্যাক্টিভলি কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আই ইফেক্টটাও। কিন্তু মেটানাইট্রো যদি যাওয়া হয়, মেটা পজিশনে দেখো কখনোই ডেল্টা মাইনাসটা আসে না, ঠিক আছে, মেটা পজিশনে ডেল্টা মাইনাস আসে না বলে মেটা পজিশনে নাইট্রো গ্রুপটা রেজোনেন্স অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ এখানে মাইনাস আর ইফেক্টটা খুব একটা কার্যকরী নয়, শুধু মাইনাস আই ইফেক্টটাই কার্যকরী। আবার যদি তুমি ক্রিসলে চলে যাও, এখানে মিথাইলে কী আছে, প্লাস আই ইফেক্ট আছে এবং হাইপার কনজুগেটিভ ইফেক্টও আছে, এবং তার জন্য কী হচ্ছে এখানে ফিনক্সাইড আয়নটা হচ্ছে, প্যারামিথাইল ফিনক্সাইড আয়নটা হচ্ছে কম্পারেটিভলি লেস স্টেবল দেন এখানে ফিনক্সাইড আয়ন হবে, ঠিক আছে। আবারও আসি যে অর্থোনাইট্রো আর প্যারানাইট্রো ফিনল দুজনেরই রেজোনেন্স দিয়ে একই স্টেবিলিটি পেল, অর্থোনাইট্রো ফিনল হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে ওইচ গ্রুপটাকে ধরে রাখে এনও টু, তো এখানে এই বন্ডিংয়ের মধ্যে ধরে রাখে বলে এইচ প্লাস ত্যাগের প্রবণতা সামান্য কম হবে দেন প্যারানাইট্রো ফেনল। সেই জন্য আমার অ্যাসিডিটির অর্থটা সবচেয়ে বেশি হচ্ছে কি চার, মানে প্যারানাইট্রো ফেনল তার অ্যাসিডিটি হচ্ছে সবচেয়ে বেশি, প্যারানাইট্রো ফেনল অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপর অর্থোনাইট্রো ফেনল, তারপর মেটানাইট্রো ফেনল, তারপর ফেনল, অ্যান্ড লাস্ট হচ্ছে প্যারাক্রিসল, ঠিক আছে। আচ্ছা, আরও একটা প্রবলেম বলে রাখি এখানে, দেখো যে হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার অ্যাসিড বিটুইন এনি কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড ইটস পার অ্যাসিড, পার অ্যাসিড আর কনসিউন, ধরো অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে এইরকম কনজুগেট বেসে ভেঙেছে যেটা রেজোনেন্স স্টেবিলিটি করে, এটা অবশ্যই একটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স। কিন্তু এখানে দেখো যখন এইচ প্লাস ত্যাগ করছে এই যে আয়নটা হচ্ছে এই মাইনাস চার্জটা কোনোভাবেই রেজোনেন্স করতে পারবে না, অর্থাৎ এখানে এটা লোকালাইজড এবং তার জন্যে এটা লেস স্টেবল দেন অ্যাসিডিক আয়ন, সেই জন্যে পার অ্যাসিডের অ্যাসিডিটি সবসময় কম হবে দ্যান ইটস করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড, মানে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে দ্যান ইটস পার অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে দেখো আমরা নিয়েছি বেঞ্জোইক অ্যাসিড, এটা নিয়েছি আমরা স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে 2,6-ডাইহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। তো এই তিনটে অ্যাসিডের মধ্যে যদি তোমাকে অ্যাসিডিটি অর্ডারে সাজাতে বলে তো আমরা কী করবো, প্রত্যেক ক্ষেত্রে কী করবো, কনজুগেট বেসে আমরা ভেঙে নেবো। তাহলে এইচ প্লাস আফটার লিবারেশন অফ এইচ প্লাস দ্য কনজুগেট বেস ইজ কার্বক্সিলেট আয়ন, এখানে হচ্ছে অর্থোহাইড্রক্সি কার্বক্সিলেট আয়ন, এটা হচ্ছে 2,6-ডাইহাইড্রোক্সি কার্বক্সিলেট আয়ন উৎপন্ন হচ্ছে। এই আয়নগুলো দেখো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে, কী হাইড্রোজেন বন্ডিং, না ইন্ট্রামলিকুলার, না সি ডবল ও মাইনাস বা অক্সিজেন যে কোনোটা দিয়ে তুমি দেখাতে পারো, এই এইচ একটা সিক্স মেম্বার রিং তৈরি করছে, সিক্স মেম্বার রিং কিন্তু অলওয়েজ গিভ স্টেবিলিটি, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যদি সিক্স মেম্বার রিং হয় সেটা খুবই স্টেবল হয়, 1, 2, 3, 4, 5, 6, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তো এখানেও ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে দু প্রান্তে, এখানে একটা অংশ হচ্ছে, সেই জন্যই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এই আয়নটা সবচেয়ে বেশি স্টেবল দেন এইটা, তারপর দেন এইটা, সেই জন্য অ্যাসিডিটির অর্ডার সবচেয়ে বেশি হবে কি, না এই অণুটার সবচেয়ে বেশি অ্যাসিডিটি হবে, তারপর এইটা, তারপর এইটা, অ্যাসিডিটির অর্ডারের ক্রমটা হচ্ছে এই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যাচ্ছি, দেখো তোমাদের বইতে দেবে অর্থ এফেক্ট বলে আছে,
যে যে কোনো বেঞ্জোইক অ্যাসিড বা আমাদের অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তার অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে জেনারেলি তার অ্যাসিডিটিটা বেড়ে যায়। তো কেন বেড়ে যায়? একটা প্রবলেম দেখো, এটা বেঞ্জোইক অ্যাসিড, এখানে 2,6 ডাইমিথাইল বেঞ্জোইক অ্যাসিড নিয়েছি, তো এর তুলনায় এর অ্যাসিডিটি বেশি। কেন বেশি? কারণ এদের সি আবার যদি আমি অনুবন্ধী ক্ষারকে ভেঙে নিই, এই অনুবন্ধী ক্ষারক ভাঙতে গেলে দেখবো যে এইটা মানে বেঞ্জোইক অ্যাসিডের আয়নটা অপেক্ষা 2,6 ডাইমিথাইল বেঞ্জোইক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা বেশি স্টেবল। কেন বেশি স্টেবল? কারণ হচ্ছে এইখানে মিথাইল গ্রুপ থাকার জন্য, অর্থ পজিশনে মিথাইল গ্রুপ থাকার জন্য সি ডবল এইচ গ্রুপটা প্লেনে থাকতে পারে না, একটুখানি লিটল লেল্টেড আউট হয়। কেন লেল্টেড হচ্ছে? স্টেক স্ট্রেনটাকে অ্যাভয়েড করার জন্য। এবং তার জন্য কী হচ্ছে, এই রিংয়ের কার্বনটার যে পি অরবাইটাল আর এই sp2 কার্বনটার যে পি অরবাইটাল, এটা একই প্লেনে থাকে না, এবং একই প্লেনে না থাকার জন্য রেজোনেন্স হয় না। তাহলে এখানে এখানে যে রেজোনেন্স এটা হতে পারে, হয়ে যেটা ইলেকট্রনের দিকে আসতে পারে, এখানে কিন্তু সেটা আসতে পারছে না। তো ইলেকট্রন আসতে যদি না পারে তাহলে H+ ট্যাগের প্রবণতা বেশি হবে, ঠিক আছে? তো এই ঘটনাটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় SIR এফেক্ট, মানে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, মানে স্টেরিক ক্রাউডিংয়ের জন্য রেজোনেন্স ব্লক হচ্ছে এবং তার জন্যেই এই অণুটার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এটাকেই আমরা অর্থ এফেক্ট বলে থাকি, ঠিক আছে? তাহলে এখানে আবার বললাম, ইলেকট্রন আসছে বলে এখানে অ্যাসিডিটি বা H+ ট্যাগের প্রবণতা কমে যায়, কিন্তু এখানে রেজোনেন্স হতে পারছে না ডিউ টু স্টেরিক ক্রাউডিং, তাই এখানে আমার অ্যাসিডিটিটা বেশি হয়। এটাই অর্থ এফেক্ট। নেক্সট প্রবলেমে চলে আসি, দেখো এবার নেক্সট প্রবলেম হচ্ছে কি, এই যে তিনটে অণু দিয়েছে এদের মধ্যে বলা হয় যদি রাইট দ্য অর্ডার অফ অ্যাসিডিটি, কার অ্যাসিডিটি বেশি। প্রথমেই আবারও বলছি, সবাইকে আমরা অনুবন্ধী ক্ষারকে ভেঙে নিয়েছি, একই নিয়ম ভেঙে নিয়ে এবার দেখবো যে এই যে অণুটা হয়েছে এটা দেখো একটা রিং সিস্টেম, এখানে দুটো sp3 কার্বন আছে, তাই এটা হচ্ছে নন অ্যারোমেটিক, এটা হচ্ছে রিং সিস্টেম, অল আর sp2 হাইব্রিডাইজড, দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, মোট 6টা ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে 4n+2 সিস্টেম, 4n+2 সিস্টেম, রিং এবং প্ল্যানার, তাই এটা অ্যারোমেটিক। কিন্তু এখানে যদি আসো, এটা দেখো হচ্ছে দুটো দুটো 4টে ইলেকট্রন আছে, তাহলে প্ল্যানার 3 মেম্বার, মানে প্ল্যানার sp2 আছে কিন্তু ইলেকট্রন আছে 4, অর্থাৎ 4n সিস্টেম, তাই এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে? তাহলে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এই তিনটে অংশ যদি ভেঙে নিই, আমরা জানি সবসময় মনে রাখবি অ্যারোমেটিক হচ্ছে অনেক বেশি স্টেবল দ্যান নন অ্যারোমেটিক, আর অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে আনস্টেবল, সেই জন্য স্টেবিলিটি অর্ডারটা সবচেয়ে বেশি অ্যারোমেটিকের, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। এবং তার জন্য কী হচ্ছে, অ্যাসিডিটি অর্ডারটা হয়ে যাচ্ছে দেখো 2, অর্থাৎ এর সবচেয়ে বেশি অ্যাসিডিটি, তারপর 1 এবং লাস্ট 3, ঠিক আছে? এইভাবেও কিন্তু আমরা অ্যাসিডিটি নির্ণয় করতে পারি। আর একটা প্রবলেম দেখায়, দেখো এরকম ধরো একটা অণু দিয়েছে, দিয়ে দুটো হাইড্রোজেন ভেঙে দেখাচ্ছে HA, HB, এদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি বা হুইচ প্রোটন ইজ মোর অ্যাসিডিক। এক্ষেত্রে HBটাকে যদি বার করে দিই আমরা H+ হিসেবে, তাহলে এখানে মাইনাস হবে, H এটা বার করলে এখানে মাইনাস হবে। এবার পার্থক্য যেখানে সেখানে উত্তর, তো এই মাইনাসটাও রেজোনেন্স করতে পারে, এই মাইনাসটাও রেজোনেন্স করতে পারবে, কিন্তু এখানে মিথাইলের কী আছে, +I এফেক্ট আছে, তাহলে এখানে মাইনাসকে মিথাইল যদি ইলেকট্রন দিয়ে ঠেলে তাহলে আরও মাইনাস বেড়ে যাচ্ছে, তাহলে আনলাইক চার্জ হয়ে যাচ্ছে, সেই জন্য HBটা যদি বেরোয় তাহলে এখানকার মাইনাসটা স্টেবল, সেই জন্য HBর অ্যাসিডিটি বেশি দেন HA। লাস্ট একটা প্রবলেম বলছি, এখানে দেখো যে আমাদের অর্গানিক সুপার অ্যাসিড সেটা কি না, কার্বোনিয়াম আয়ন। তোমরা কার্বো ক্যাটায়ন পড়েছো, কার্বো ক্যাটায়ন আসলে 2 টাইপ, একটা কার্বোনিয়াম আর একটা কার্বেনিয়াম। এই কার্বোনিয়াম মানে যেখানে কার্বনের কোভ্যালেন্সি গ্রেটার দ্যান 4, যেমন ধর এখানে আমরা মিথানিয়াম নিচ্ছি, এটা সবচেয়ে সিম্পলেস্ট কার্বোনিয়াম, কার্বনের এখানে 5টা হাইড্রোজেন যুক্ত আছে এবং প্লাস চার্জ, এই অণুটা একটা সুপার অ্যাসিড। সুপার অ্যাসিড কারা হয়, না যাদের অ্যাসিডিটি জেনারেলি সালফ্রিক অ্যাসিডের থেকেও বেশি, তাদের সাধারণত সুপার অ্যাসিড বলা হয়। তো এটা কেন সুপার অ্যাসিড হচ্ছে, কারণ এ এতটাই আনস্টেবল, H+ ত্যাগ করলে এটা হাইলি স্টেবল মিথেন তৈরি হয়, সেই জন্য এই সাম্যটা অলমোস্ট ডান দিকে সরে থাকে, তার মানে এর স্টেবিলিটি খুব খুব কম, ঠিক আছে? কিন্তু তবুও এই আয়নের অস্তিত্ব আমরা পাওয়া গেছে, এটাকে আমরা সুপার অ্যাসিড বলি। এটা তৈরি করা যায় মাস স্পেকট্রাতে, এছাড়াও আমরা যদি মিথেনের সঙ্গে অ্যান্টিমনি পেন্টাফ্লাইড HF মিশ্রিত করে দিই, সেই মাধ্যমেও CH5+ আয়ন সৃষ্টি হয়। আর এর স্ট্রাকচারটা এখানে বলে রাখি, স্ট্রাকচারটা হচ্ছে কি, মিথাইল ক্যাটায়নের সঙ্গে একটা হাইড্রোজেনের অণু, একটা 3C2E বন্ড, মানে এই যে তিনটের মধ্যে একটা রিং সৃষ্টি হচ্ছে,
এটা তিনটে সেন্টার এবং এদের মধ্যে মোট দুটো ইলেকট্রন আছে বলে থ্রি সি টু ই বন্ড এর মাধ্যমে এটা এক্সিস্ট করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে।